একদম মুচমুচে বড়া ভাজা হয়ে গেছে বৃষ্টি কি করব গুড মর্নিং তোমাদের সবাইকে গুড মর্নিং আর আসাম লোকাল সৃষ্টি ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখো এই যে রান্নাঘর থেকে আমি ভিডিওটা শুরু করছি কারণ সকালে সময় পাইনি আমাদের এখানে একটা ওই জব কার্ড নিয়ে একটা মিটিং ছিল সেখানে চলে গেছিলাম আস্তে আস্তে 11:30টা বেজে গেছিল তাই আর তোমাদের সাথে সকালের সময়টা শেয়ার করতে পারিনি তাই ভাবলাম বন্ধুদের সাথে এখন ভিডিওটা গাজর ভাজা করব কেটে জলে রেখেছি এতে যা নোংরা আছে বেরিয়ে যাবে আর কষগুলো বেরিয়ে যাবে এগুলো কেটে রাখলে আলু কেটে রাখলে তোলা একদম লাল লাল হয়ে যায় আর এখানে পাতাকপি ঘন্ট করব আর দেখো এই যে খাসির মাংস এনেছে হাফ কিলো খাসির মাংস বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে লাল লাল করে খাসির মাংসের ঝোল রান্না করব এদিকে দেখো এই যে গাজর ভাজা বসিয়ে দিয়েছি ভেবেছিলাম ডাল গাজর ভাজা আর কপি ঘন্ট করবো পাতাকপি ঘন্ট করবো তাহলে বন্ধুরা দেখো এই যে ঘরে কিন্তু চাল নেই কিন্তু মাংস এনেছে খাসির মাংস ঘরে চাল নেই এই দেখো মাত্র মুদির দোকান থেকে চালের প্যাকেটটা নিয়ে আসলো আমি খুলতে পারছি না বলে তোমাদের দাদাভাইকে বললাম খুলে দিতে এই দেখো সিদ্ধ চাল কী বলবো বলো ধান থাকা তো চাল কিনে আনতেছি বৃষ্টি কী করবো উপায় নেই খাইতে তো হবে আয় আর হচ্ছে না ব্যয় করছি ধান থাকতে চাল কিনে হলুদ গুঁড়া জিরে গুঁড়া গরম মশলা দিয়ে আর চাল বেটে নিয়েছি এখন এই যে বড়া ভাজা হচ্ছে দেখো একদম মুচমুচে বড়া ভাজা হয়ে গেছে দেখো অনেকটাই তেল রয়ে গেছে এই তেলের মধ্যেই আমি খাসির মাংসটা রান্না করে নেবো তাহলে বন্ধুরা দেখো বড়াগুলো ভাজা হয়ে গেল অনেকটাই তেল রয়ে গেছে এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেবো লাল লাল করে যেহেতু খাসির মাংস লাল লাল ঝোল হবে তাই আলুগুলো একটু ভেজে নেব দেখো আলু ভাজা হয়ে গেছে এখানে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এখন দিয়ে দেবো মেরিনেট করা খাসির মাংস দিয়ে এটাকে ভালো করে উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ দেখো অনেকটাই জল উঠে গেছে এই প্রথম তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে এসে কিছু বলল হাজারবার বলেও এই ক্যামেরার সামনে আনতে পারি না আজকে নিজের থেকে এসে কিছু বলে গেল তাহলে দেখো মাংসটা কষানো হয়ে গেছে সকালবেলা বলেছিলাম চাল আনতে আমি চার দিন আগের থেকে বলতে থাকি চাল নেই তবু শুনে না আজকে চাল নেই ঘরে কিন্তু মাংস এনেছে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে মটন রেডি হয়ে গেছে দারুণ হয়েছে মটনের কালারটা দেখতে পাচ্ছ তাহলে রান্না হয়ে গেছে এখন খেয়ে নিচ্ছি আর মটনের দেখো তেলের বড়াগুলো বাজার থেকে শুরু করেছে খাওয়া কয়েকখানায় আছে সবাই মিলে ভাতটা খেয়ে নেব দেখো এদিকে ভাত বেড়ে নিচ্ছে আমার একটা নিমন্ত্রণ আছে বিকেলে নয়তো সন্ধ্যের দিকে যাব গুড ইভিনিং ফ্রেন্ডস আবারও দেখো সন্ধ্যাবেলা চা খাওয়া দাওয়া করার পর আবারও রেডি হয়ে নিয়েছি হঠাৎ করে একটা নিমন্ত্রণ চলে এসেছে সেখানে যেতে হচ্ছে যেখানে যাই একদম অল ফ্যামিলি এই দেখো বাড়িতে কেউ থাকে না এই দেখতে পাচ্ছ এই যে সবাই আছে এখানে কোথায় যাচ্ছে নিমন্ত্রণ খেতে ওখানে গিয়ে দেখা করবো ততক্ষণের জন্য তোমরা ওয়েট করো অপেক্ষায় থাকো কোথায় যাচ্ছি এটা হলো আমার দাদার ছেলে বাবা নাম কি নামটা শয়তান মদক
নামটা মিলছে, নাম বলতে বললাম শয়তান মদক। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আমার বোনের বাড়িতে। বোনের দেওরের ছেলের জন্মদিন পালন করেছে, তাই সেই রকম করে অনুষ্ঠান করা হয়নি। গোবিন্দ ভোগ দিয়ে জন্মদিন করেছে, সেটার প্রসাদ নিতে আমরা চলে এসেছি বোনের বাড়িতে। দেখো সবাই বসে পড়েছি, সবার প্রসাদ খেতে। হ্যাঁ, কত দূর চলে এসেছি সবার প্রসাদ খেতে। আরেকটা জিনিস দেখো, যে তিলক কেটে নিয়েছি, এই যে ওদিকে ওনার ছেলেকে খাওয়াচ্ছে। বৈষ্ণব সবার প্রসাদ খেলে কি বলতে হয় বলো? সাধু তাহলে বন্ধুরা দেখো, আমরা প্রসাদ নিয়ে নিলাম। এখন তোমাদের দাদা ভাই, ওই আমার বোনের হাজবেন্ড, দাদা বৌদি, ওরা সবাই বসে পড়েছে খেতে। বাড়ি চলে এসে ড্রেসপাতি চেঞ্জ করে, আর এখন বাজে রাত্র কয়টা দেখো, ওই যে 12:30 বাজে রাত্র। এই মাত্র বোনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকাল থেকে না দুপুর থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা ভালো কমেন্টের আশায় আমি বসে থাকি। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।